বলছিস তো, যেহেতু শুরু করলাম তাই গুড মর্নিং দিয়ে শুরু করলাম। তো আমরা কোথায় যাচ্ছি সেটা এখনই বলছি না, কারণ আমরা আদৌ সেই অবধি পৌঁছতে পারবো কিনা জানি না, কারণ সামনে জাস্ট আমরা সেকেন্ড হুগলি ব্রিজের ওই টোলটা ক্রস করে, মানে সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করে টোলটা ক্রস করে এগিয়ে এসেছি, আর এই বিরাট জ্যাম লেগে গেছে। কোথায় যাচ্ছি সেটা পরে বলছি। আমরা একটু চা ব্রেকের জন্য দাঁড়িয়েছি, তো সব চা নিয়ে আসছে। দেখ আমি কি দুটোই ধরবো? না এটা তো খেয়ে নি। আচ্ছা তুই এদিকটাই দাঁড়িয়ে খা, পুরো গাড়ি ফাড়ি যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এদিকেই দাঁড়িয়ে খা। এই জামাই কি দেখা যাচ্ছে, সাদা সাদা গুঁড়ো বিস্কুট খেয়ে ফেলেছে গায়ে। বিস্কুট খেয়েছি, ওটা বিস্কুটে ভালো না, মোটা বিস্কুট। তো আমি বলেছি একটু নুনটা কিছু ফেলে আনবি, তাতেও যে কি সব লম্বা লম্বা লাঠির মতো বিস্কুট আনলো, কিন্তু কিরকম যেন ভালো। ফাইনালি আমরা ভ্যানের চার্চে এসেছি, আর আমি এই গরমের মধ্যে প্রচণ্ড গরম, ঠান্ডা পুরো উধাও, এই সব পরে টরে আছি। এবং তার থেকে বড় কথা হচ্ছে বিপুল ভিড়, প্রচণ্ড ভিড়। আমি এর আগে বেশ কবার এসেছি, কিন্তু সে বহুদিন আগে স্কুল থেকে এসেছিলাম, স্কুল থেকে আমাদের নিয়ে এসেছিল, আর অভিষেকের সাথে কলেজে পড়ার সময় একবার এসেছিলাম। কিন্তু এই যে স্ট্যাচুগুলো দেখছো, মূর্তিগুলো, সেগুলো মনে হচ্ছে অনেক পরে হয়েছে, কারণ আমরা দেখেছি। আমার মনে পড়ছে না, কারণ এই জায়গাগুলো পুরো ফাঁকা ছিল আমার যতদূর মনে পড়ছে। আমরা এখন বেরিয়ে পড়েছি, বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছি, আর খাওয়া দাওয়া হয়ে গেছে। নাও বাড়ি এখন পরে, এটা একটা আমি ভাবনা রেখেছি, পাশাপাশি আমি হিন্টসও দিয়েছিলাম। কিসের কোনটা? সেটা হচ্ছে যে এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে চন্দননগর। ও হ্যাঁ 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 বলেছিল, চন্দননগরে গঙ্গার ধার। আরে ভিড় হবে আর ভালো লাগবে না। হোক এসছি যখন এদিক দিয়ে, এটা জমিয়ে এটা হবে না, জানি না যাবো কিনা সেই অবধি। তো যাচ্ছি এখন, আর এইটা আমি পরে দিয়েছি, সেজেছি একটুখানি, কিন্তু এগুলো দেখলাম ওখানে সবাই কিনছে, শুধু বাচ্চারা নয়। প্রথমে আমি ভেবেছিলাম একটা বাচ্চারাই কিনছে, তাহলে কি বড়রাও পরে যাচ্ছে, তো আমাকে বসে বলে একটা কিন, তো এটা 30 টাকা দাম নিল, একটা কিনেছি। জাস্ট বাড়ি ফিরলাম, আর এবারে জাস্ট ড্রেস চেঞ্জ করবো, হাত পা ধুয়ে নেবো, তারপর একটু সন্ধে দেবো, আর এখন বাজে 6:30।
জাস্ট সন্ধে দিলাম, তো আজ হচ্ছে সারদা মায়ের জন্মদিন, আজ হচ্ছে 26শে ডিসেম্বর, তো সেই জন্য একটু ফুলের মালা আনিয়েছিলাম। যদিও ফুলের মানে ফুলগুলো একটু শুকিয়ে গেছে, ফুলের মালাটা, জবা ফুলের মালাটা সন্ধেবেলা, তো এখন সেই ফ্রেশ ফুলের মালা ওইভাবে পাওয়া যায় না আমাদের এই সামনে যে বাজারটা আছে। তো আমাদের যে বিরেন আছে তোমরা দেখেছো আগে, তো ওই এনে দিলো, ওকে দিয়ে আনালাম বাড়ি ফেরার পর। একটু মিষ্টি এনে দিলো আর এটা এনে দিলো, একটু ফুলের মালা টালা এনে দিলো, তো এই দিয়ে একটু পুজো দিলাম। আর এই ভিডিওটাও আর কন্টিনিউ করছি না, তো আজকে একটু ঘুরতে গেছিলাম, বেসিক্যালি একটু লং ড্রাইভে যাওয়া আর কি, ব্যান্ডেল চার্চটা একটা অজুহাত, কারণ ওখানে তো বেশি কিছু করার নেই, বেশি কিছু এক্সপ্লোর করার ছিল না, জাস্ট একটু ঘুরলাম। আর যা ভিড় ছিল, যতটা সম্ভব চেষ্টা করেছি নিজেদেরকে ঠিকঠাক রাখার, তো তারপর দেখে দেখে বেরিয়ে এসেছি, খেয়েছি খেয়েই বেরিয়ে এসেছি, ওই জন্য অত তাড়াতাড়ি। আমরা 12টা নাগাদ বেরিয়েছি আর ফিরেছি হচ্ছে 6:30 প্রায়, তখন বোধ হয় তোমরা দেখলে। সো এই, আর অভিষেক এখন চা বানাচ্ছে, চা বানার দায়িত্ব ওর, আদা দিয়ে চা বানাচ্ছে ও এখন। আর আমিও ভিডিওটা এখানে শেষ করলাম, এবার চা খাবো, আর দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওয়ে। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই।